নৌকার প্রার্থী এবং বিদ্যুৎ ও খনিজ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই মুহূর্তে ভোট দিয়ে কথা বলছেন গণমাধ্যমে। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। সহ নতুন ভোটারদের মধ্যে আমি আগে কখনো দেখি নাই, তারা সকলে মিলে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমরা এখন তো বেলা প্রায় অর্ধেকের কাছাকাছি, এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আশা করি এটা এই এলাকা খুব শান্তিপূর্ণভাবে সকলে মানে নিরপেক্ষভাবে তারা ভোট দিতে যাবেন। আমি আশাবাদী, নৌকা মার্কায় তারা ভোট দিবে। এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে, সেই ধারাবাহিকতা রাখার জন্য অবশ্যই তারা ভোট দিবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাচ্ছে। এবং এই এলাকায় বলতে পারি গত 15 বছরে অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে, শিক্ষার হার বাড়ছে, সবকিছু বাড়ছে। সুতরাং আমরা আশাবাদী যে এলাকার মানুষ তার ভোট দিয়ে সেটা প্রমাণ করবে যে তার নৌকার পক্ষে তার সমর্থন রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী, আমি আশাবাদী যে প্রচুর ভোট নামবে এখানে এবং তারা